হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন বিসিএস টপার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আডা টোয়েন্টি ফোর সেভেন টপারের এই স্পেশাল সেশনটায় আমি তোমাদের গত পরশু থেকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন ফ্রি ব্যাচ এই চ্যানেলে লঞ্চ করেছি যে ব্যাচে আপাততভাবে জিওগ্রাফি এবং পলিটি আমি তোমাদের পলিটি নিচ্ছি এবং সোমা ম্যাম তোমাদের জিওগ্রাফি দিচ্ছেন টাইমিংটা দুপুর সময় নিচ্ছি তোমাদের জিওগ্রাফি এবং সন্ধে সময় আমি তোমাদের ছটার দীপাঞ্জন স্যার নিচ্ছি হচ্ছে পোলিট্রি ক্লাস এই দুটো ক্লাস তো চলছে এই ব্যাচটা যার নাম হচ্ছে বুস্টার ব্যাচ তো এটা তো ঠিক আছে কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্য রকম টপিক তোমাদের কাছে নিয়ে এলাম দেখো পড়াশোনা প্রিপারেশন এর পাশাপাশি এক্সাম মানে স্পেশালি সিভিল সার্ভিসের মতো এক্সাম ক্র্যাক করতে গেলে পার্টিকুলার কিছু স্ট্র্যাটেজি কিন্তু দরকার আছে তো সেখানে দাঁড়িয়ে তোমাদের থেকে অনেক প্রশ্ন যেগুলো বিভিন্ন সময় পেয়েছি তার থেকেই এই ছোট্ট ইনফরমেটিভ সেশানটা যেখানে তোমাদের প্রশ্ন এখন যেটা সবচেয়ে বেশি উদ্রেক করছে কারণ অগস্ট মাস অলরেডি স্টার্টেড এবং ডাব্লিউ ডি ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে আগামী পনেরোই ডিসেম্বর কিন্তু ডাব্লিউ এর এক্সাম হতে চলেছে তাহলে অগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর তো লাস্ট মানে পনেরো দিন থাকছে তবে ডিসেম্বর অব্দি যদি ধরি তাহলে হাতে আর মোটামুটি চার মাস মতো রয়েছে তো এই লাস্ট ফিউ মান্থস মানে এই লাস্ট চার মাসের তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন হবে ডাব্লিউ এর জন্য এটা অনেকে জিজ্ঞাসা করেছো কারণ দেখা যাচ্ছে আমাদের বেশ কত রকমের স্টুডেন্ট যারা যারা হয়ে থাকো তাদের মধ্যে থেকে যারা বেশ কয়েকটা বার তোমাদের লক্ষ্য পূরণের দৌড় গোড়া থেকে পিছিয়ে এসছো তাদেরই এই ধরনের প্রশ্ন হ্যাঁ যারা শব্দ শুরু করেছ পড়াশোনা তাদের ক্ষেত্রে হয়তো এই ধরনের প্রশ্ন খুব একটা পাইনি আর মেনলি প্রশ্ন যারা দু তিন বছর চার পাঁচ বছর বা তারও বেশি বছর বা এক দেড় বছর ধরে প্রিপারেশন তারা কিন্তু এই রকম প্রশ্ন করছে স্যার এই মোমেন্টে কি করা উচিত কি করা উচিত নয় দেখো জেনারেলি এই মোমেন্টে যে জায়গাটা মানে ওভারঅল সবার জন্যই বলবো এখন কতগুলো বিষয় মাথায় নিয়ে রাখো দেখো তোমাকে যদি কেউ বলে লাস্ট পাঁচ মাস পরে তুমি ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারবে হয় না এটা সম্ভব সব নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সম্ভব তুমি অনেক জায়গায় বিভিন্ন ইউটিউবের ক্লাসের বা অনেক কিছু দেখতে পারো লাস্ট ফিউ লাস্ট চার মাসে পরে ডাব্লিউ একদমই তাই লাস্ট চার মাস পরেই ডাব্লুবিসিএস হয়েছে কিন্তু এই চার মাসের আগে অন্ততপক্ষে ছ সাত মাসের একটা ওভারঅল প্রিপারেশান ছিল সেই প্রিপারেশানটা অতটাও স্ট্রং হয়তো ছিল না মানে ডাব্লুবিসিএস একটা সমুদ্রের মতো যদি ধরা যায় তো এই সমুদ্রের সাথে তোমাকে আগে বুঝতে হবে সমুদ্রটা কি তার ডেফ তা করতে হবে তারপরে তুমি সমুদ্রে সাঁতার কাটতে বা সমুদ্রে সাঁতার কাটতে না পারলেও এটলি সমুদ্রে গিয়ে স্নান করতে পারবে তো এর এই সমুদ্রে স্নান করতে গেলে এই জায়গাটা কিন্তু তোমাকে জানা দরকার তো যারা যারা কিছুদিন অন্তত পক্ষে দু তিন মাসের একটা প্রিভিয়াস প্রিপারেশান আছে যে হ্যাঁ মোটামুটিভাবে এই এই জিনিসগুলো পড়তে হবে এই এই জায়গাগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসে এই জায়গাগুলো যারা ধরে নিয়েছো যারা জানো তাদের ক্ষেত্রে কিন্তু এই চার মাস পরে প্রস্তুতি নেওয়াটা সম্ভব যারা শুধু সবে শুরু করছো কিচ্ছু মানে ডাব্লিউ এর এবি সিডি জানো না তাদের ক্ষেত্রে সত্যি কথা এই চার মাস পরে প্রিপারেশান নেওয়াটা যদি কেউ বলে থাকে এটা সম্পূর্ণ ভুল এটা হতে পারে না কখনোই কিন্তু যারা আজকে হতে পারে ছ সাত মাসে একটা প্রিপারেশন নিয়েছো বা হতেই পারে দু তিন মাস বা চার মাস ধরে ডাব্লিউ বিসিএস বিষয়টার সাথে একাস্টার্ম তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব তো এই লাস্ট চার মাসে তোমরা কি করতে পারো আমি ধরে নিতে পারি অলমোস্ট সবার যে বেসিক পড়াটুকু সেটুকু হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তাদের ক্ষেত্রে যেটা সবার আগে করতে হবে প্রথমত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পিওয়াই কিউসকে ভীষণভাবে ফলো করতে হবে এই সময়টায় পারলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যা যা প্রশ্ন দেয় সেগুলোকে মানে যা যা প্রশ্ন দিয়েছে বিগত কত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবো স্যার এটা অনেকের প্রশ্ন দেখো প্রিলিমিনারির ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনের সেভাবে কোনো পরিবর্তন আসেনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি বিভিন্ন জায়গায় কলেজ স্ট্রিটের বলো বা বিভিন্ন তোমার বাড়ির আশেপাশের দোকান বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সেখানেও তুমি পেয়ে যাবে পিওয়াই কিউস মিনিমাম পনেরো থেকে কুড়ি বছরের করে যাও আমি দশ বছর বলবো না পনেরো থেকে কুড়ি বছর যদি তুমি করে যাও তুমি নিজেই বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার থেকে দেখবে কিভাবে কিভাবে প্রশ্ন আসছে এমনকি কপি করে করে প্রশ্ন দেয় অ্যাপ্রক্স যদি দেখো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্নই দেয় প্রিভিয়াস ইয়ার থেকে এবং সেটা শুধুমাত্র ওই এসেন্স নিয়ে প্রশ্ন দিয়েছে এমনটা নয় পুরো ডিরেক্ট কপি করে করে তুলে দিয়েছে এমনকি ম্যাথ আমি তোমাকে গ্যারেন্টি দেবো যে ম্যাথ থেকেও প্রশ্ন সেম টু সেম রিজনিং থেকে প্রশ্ন সেম টু সেম দিয়েছে এছাড়া জিএস পেপারে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি কারেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া আর্ট বাকি যেগুলো রয়েছে সায়েন্স সেগুলো তো তো একদমই দেওয়া হয়েছে হ্যাঁ সবটা নয় অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন দেবেই দেবে সেই কারণে তোমাদের যেটা করতে হবে প্রিভিয়াস পনেরো থেকে কুড়ি বছরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় তোমরা সেই বইটা নিয়ে এবং সেটার পুরো ডিটেলটা করে ফেলো এবার কোথা থেকে করব তার জন্য যে বইগুলো আনছো সেগুলো যদি ডিটেলিং না মানে অনেক বইয়ের ক্ষেত্রে যেটা হয় যে পেছনের দিকে পুরো ডিটেলসটা দেওয়া থাকে প্রশ্নের পুরো চুল যেটা বিশ্লেষণ আমাদের আটা টোয়েন্টি ফোর বেশিরভাগ বই সেরকম তো আছে আর তোমরা যদি মনে করো যে এমনি নর্মাল যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই পাওয়া যায় সেখানেও আনসার দেওয়া থাকে তবে সেই আনসারে কোথাও কোথাও একটু আধটু গণ্ডগোল থাকে তো সেই কারণে প্রশ্ন যখন করছো যেখানে তোমার মনে হচ্ছে একটু গন্ডগোল আছে জাস্ট গুগলটা করে নাও মানে ইন্টারনেট চেক করে নাও অসুবিধা হবে না ঠিক আছে কিন্তু একদম আত্মস্থ করে পেলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নকে কিচ্ছু বাদ দেবে না যাতে করে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাকে যাই ধরা যাক রেডি হয়ে যায় হ্যাঁ এখন থেকে যদি শুরু করো পুজোর পর পর দিয়ে তোমার ওই জায়গাটা পুরো কমপ্লিট যাবে কারণ পনেরো কুড়ি বছরের প্রশ্ন আমি যদি ধরি করতে করতে তোমার ওই সময়টা প্রায় লেগে যাবে হ্যাঁ এটা কি করে করবে তার জন্য বলবো সপ্তাহে তোমার অ্যাট প্রেজেন্ট সপ্তাহে দুটো করে সপ্তাহে একটা বা দুটো করে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করা শুরু করো পুরোটা করবে এবং তারপরে তারপরে রিভিশন করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব 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 ভালো করে জোর দাও আগে তুমি ডিটেলসটা পড়ো মানে আগে আগে সলভটা করে ফেলো তারপরে তার রিভিশন করতে থাকো ঠিক আছে এটা সবার আগে দরকার পুজোর পর দিয়ে যাতে তোমাকে যদি রেডি করা মানে বলা যায় বা ধরা যায় তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যা বলবে তুমি সাইড রেডি করতে পারবে তুমি যদি এটা করতে পারো আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পেয়ে যাবে পরীক্ষায় পাবে এখন বলতে পারো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হওয়ার সত্ত্বেও তুমি পাবে প্যাটার্নে এমন কিছু চেঞ্জ হচ্ছে না কিছু কোয়েশ্চেন ডেপথ দিচ্ছে যেটা যেটা আগে দিতো একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন দেখো স্বাভাবিক ব্যাপার এখন সবার কাছে সব কিছু অ্যাক্সেস অ্যাভেলেবেল বিভিন্ন জায়গা থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাচ্ছ সেই কারণেই ডাব্লিউ পিএসি যে এই পরিবর্তন এটা অবশ্যই সাধুবাদ জানানো দরকার এই চেঞ্জেসটুকু মানে এই যে প্যাটার্ন পরিবর্তনের ব্যাপারটুকু সেটা ঠিক আছে হ্যাঁ আমি বলছি না ইউপিএসসির প্যাটার্ন যেটা আপকামিং দু হাজার চব্বিশে আসবে না সেটা আসতে চলেছে দু হাজার পঁচিশে মানে মেন্সের ক্ষেত্রে প্রিলিমিনারির প্যাটার্নে কিন্তু সেরকম কোনো পরিবর্তনের কথা বলা হয়নি সেখানে প্রিলিমিনারির প্রশ্ন যেমন ছিল তেমনই হবে আমি কিন্তু এটা প্রিলিমস নিয়েই তোমাদেরকে বলছি তো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুব 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 ভালো করে করে যাও প্রিভিয়াস থেকে বছর তুমি কমন পাবেই পাবে মতো এবং তার পাশাপাশি বলবো এই সময় অনেকে কি করতে থাকো নতুন বই কিনতে থাকো বিভিন্ন সোর্স বিভিন্ন জায়গা থেকে দেখে ইন্সপায়ার্ড মোটিভেশন এইসবের থ্রু দিয়ে তো আমি বলবো নতুন করে কোনো কিছু কেনার দরকার নেই যা যা তোমার কাছে আছে সেটুকুর ওপরই পড়ো হ্যাঁ নতুন করে যেটা কিনবে সেটা হচ্ছে মক টেস্ট ঠিক আছে নতুন কোন বই মানে ধরো তুমি মনে করছো একটা হিস্ট্রি বই কিনে ফেলি এখন পড়া শুরু করি যদি তোমার টার্গেট হয় দু হাজার চব্বিশের আমি বলবো এখন আর নতুন করে হিস্ট্রি বই কিনে কোনো লাভ নেই এখন আর নতুন করে পলিটি বই বা জিওগ্রাফি বই কিনে কোনো লাভ নেই বা কোনো ম্যানুয়াল টাইপের বই কিনেও লাভ নেই এখন যেটা দরকার যদি তোমার প্রিপারেশান মানে আশা রাখা যায় হয়ে আসছে এখন যেটা দরকার ওই যে বললাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা আর যে যে বিষয়গুলো পড়েছো মানে নতুন বই মানে যেগুলো আছে সেগুলো পড়তে হবে না সেটা কিন্তু নয় যে যেগুলো পড়েছো সেগুলোকেই রুটিন ওয়াইজ একদম ডেলি উইকলি রুটিন মানে প্রথমে একটা ডেলি রুটিন করো এবং ডেলিগুলো কমপ্লিট না হলে তার জন্য একটা উইকলি রুটিনের ব্যাক রেখে দাও সেইভাবে তোমরা যা যা পড়েছো যে বইটাকে ফলো করছো সেটা যে বই হোক না কেন বাংলা হোক ইংলিশ হোক সেই বইটাকে মানে পারলে দশবার রিভিশন করো এই টাইম পিরিয়ডের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে নতুন করে কোনো এক্সট্রা সোর্স অফ বুকস কেনার দরকার নেই এক্সেপ্ট মক টেস্ট এবার বলে রাখি মক টেস্টের কথা দেখো মক টেস্ট তোমাকে নতুন কিনতে হবে কারণ আপডেটেড মক টেস্ট দরকার তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো আমি সবসময় সাজেস্ট করবো যে অনলাইন মক টেস্টের দিকে যাও কেন একটাই কারণ দেখো তুমি যে সমস্ত মক টেস্টগুলো বেরোচ্ছে বা বেরোবে সেই মক টেস্টের বই যখন তৈরি হয় মিনিমাম তার তিন চার মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে থাকবে মানে ধরো আজকে যে মক টেস্ট এখন বেরিয়ে গিয়েছে সেই মক টেস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুমি আশা রাখতে পারো না জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয়তো জানুয়ারি থেকে তোমার মে অবধি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সাপোজ কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয় সেই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে দেখালো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কিছু প্রশ্ন দিল বা হতে পারে নভেম্বরের লাস্ট উইক থেকে কিছু প্রশ্ন দিয়ে বেশিরভাগই কিন্তু এরকমই একদম একদম মানে হট টপিক বা হট ইস্যুকে তুলে রাখার কিন্তু প্রশ্ন দিয়ে থাকে ডাব্লু এই ট্রেনটা কিন্তু এনেছে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এটা আমার নিজস্ব কোনো অ্যাজিউম করা কথা নয় ডাব্লিউ বিসিএস প্রশ্ন যদি ভালো করে অ্যানালাইসিস করো এটাই তোমরা প্রত্যেকে নিজেরাই দেখতে পারবে তো সেখানে বলবো যে কোনো অনলাইন যে মক টেস্টের সেটা টোয়েন্টি ফোর হতে পারে বা তোমার আদার্স কোনো পছন্দের অনলাইন সংস্থা হতে পারে বা অফলাইন হতে পারে সেখান থেকে মক টেস্টটাকে নাও আর প্রত্যেক সপ্তাহে এখন মানে আগামী দু মাস প্রতি সপ্তাহে অন্ততপক্ষে দুটো করে মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট দাও টু ফুল লেন্থ মক দেবার চেষ্টা করো এই সময়টায় ঠিক আছে সপ্তাহে দুটো করে বেশি নয় বেশি দিলে মাথা হ্যাং করবে সেটার দিকে যেও না প্রথম প্রথম দেখবে মক টেস্টে যদি শুরু করো দেখবে নাম্বার তোমার সেই মনোপুতো আসছে না হয়তো দেখা যাচ্ছে কোনোটা বার আশি এসছে ওরা দুশোর মধ্যে কোনো কারোর কারোর হয়তো নব্বই এসছে বা ডিমোটিভেট হয়েও না দেখবে নেক্সট মক টেস্টে তুমি কি করবে মক টেস্টটাকে চেক করবে যখন দেখো কেউ এই সময়টা নেই যে কোনো টিচার বা আদার্স কিছু তোমাকে চেক করছে তুমি নিজেই চেক করতে পারো খুব ইজি ব্যাপার তুমি যখন মক টেস্টটা দিলে যে যে প্রশ্নগুলো ভুল হলো সেই প্রশ্নগুলোকে তুমি আবার নিচে পড়ে ফেলো তার মানে তোমার ওই জায়গাটায় গ্যাপ রয়েছে খামতি রয়েছে গালতি রয়েছে গলতিটুকু ফুলফিল করো নেক্সট মক টেস্ট দাও আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি যদি আগের মক টেস্টে আসি পাও পরের মক টেস্টে একশো পাবেই পাবে এইভাবে তুমি তোমার স্কোরটাকে ইনক্রিজ করতে থাকো হ্যাঁ কখনোই বলবো না দুশোতে দুশো তুমি স্কোর করতে যাও সেটা চরম লেভেলের রিক্স হয়ে যাবে হ্যাঁ অ্যাটলিস্ট টার্গেট রাখো যেন একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে তুমি অ্যাভারেজে একটা সময় যখন এসে যাবে মানে মোটামুটি এক মাস ধরে প্রতি সপ্তাহে দুটো করে দেওয়া মানে অগস্টের প্রথম উইক থেকে যদি আমি ধরি তো মানে চার চারটে উইকে আটটা মক টেস্ট তোমার কমপ্লিট নয় নাম্বার মক টেস্ট থেকে তুমি কিন্তু ওই জায়গাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে অ্যাটলিস্ট তিরিশ থেকে একশো তিরিশ থেকে চল্লিশ তবে তখনই করতে পারবে তুমি যখন আগের মক টেস্টগুলোর ভুল ভ্রান্তির জায়গাগুলোকে নিজেই নিজে রেক্টিফাই করে নিতে পারবে ঠিক আছে এবং ওই রেক্টিফাই করে সেটাকে আরেকবার রিভিশন দাও এই সময় সবচেয়ে বেশি দরকার সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা এক মানে যেটা পড়েছো সেটা এবং মক টেস্ট রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন এর বাইরে আর কিচ্ছু নয় নতুন কিছুভাবে পড়তে যেও না সেটা কিন্তু তোমার ক্ষেত্রেই অসুবিধায় হবে এবার হ্যাঁ একটা প্রশ্ন পেলে ধরো সাপোজ তুমি পলিটি থেকেই কারেন্ট আমাদের মৌলিক মানে ফান্ডামেন্টাল রাইটস পড়ে নিয়েছো তো মৌলিক অধিকারের থেকে কিছু এক্সট্রা জিনিস পেলে মানে কোয়েশ্চেন করতে গিয়ে সেটাকে তুমি দেখো অবশ্যই মানে মক টেস্ট লোকে তো এই কারণেই দেয় তবে এমন নয় যে তুমি এখন মনে করছো যে আমার তো লক্ষ্মীকান্ত পড়া হয়ে গেছে বা আমার তো আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের যে পলিটির বইটা আছে পড়া হয়ে গেছে আমি চলো একটা বই দুর্গা দাস বসু বইটা নিয়ে নিই পলিটির ক্ষেত্রে সেটা করতে চও না এখন আমি সেটাই বলেছি তোমাদেরকে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার এই তিনটে ফর্মুলা ফলো করো তুমি তোমার ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের লক্ষ্যে হান্ড্রেড পার্সেন্ট পৌঁছবে এটুকু অ্যাসুরেন্স আমি দেবো আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলের তরফ থেকে এবং তোমাদের বলে রাখি যারা যারা মনে করছো যে এই ব্যাপারগুলো কি করে এগোবো বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী কুড়ি আগস্ট থেকে যারা যারা মনে করছো ব্যাচে এনরোল করবে করতে পারো কি করে এনরোল করবে প্রসেস বলে দিচ্ছি তোমাদেরকে এই সেশানটার ডেসক্রিপশান বক্সে চলে যাও দেখো আমার নাম দীপাঞ্জন তালুকদার তার ঠিক নিচে লেখা রয়েছে আন্ডার টোয়েন্টি অ্যাপসের সেভেন এপসের লিঙ্ক জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ ডাউনলোড করার পরে প্রথমে এটা আসবে স্টেট এক্সাম তো সবাই প্রথমে স্টেট এক্সামে ক্লিক করবে স্টেট এক্সামে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ক্লিক অন দিস গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো না এরপরে হ্যালো অপশান যে কোনো হ্যালোতে ক্লিক করো এটা ইদার এটা অথবা বাংলার হ্যালো এরপরে ইমেল মোবাইলের উপরে ক্লিক করো ইমেল মোবাইলে ক্লিক করে এরকম ইন্টারফেস ফুল নেম ইউআইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সব করা ফুলফিল করো পাসওয়ার্ড তোমার পছন্দের আটটা ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ড দাও সেটাকে কনফার্ম করে সাইন আপ করার পরেই তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে স্টোর হোম এই যে জায়গাটা তো যারা যারা ব্যাস নিতে চাইছো তারা কিন্তু স্টোরে চলে যাবে স্টোরে গিয়ে ক্লিক করে এরকম জায়গায় দেখতে পাবে ডাব্লুবিপি মানে ডাব্লু এর সেকশনটা এবং সেখানে গিয়েই তুমি এই ব্যাসটাকে দেখতে পারবে ওকে এটা কিন্তু একদম সাজেস্টিভ ব্যাচ যেভাবে তোমার লক্ষ্যে পৌঁছানো দরকার সেই লক্ষ্যকেই বুস্টার ডোজ কিন্তু দেওয়া হবে এই ব্যাচে মানে জাস্ট লাইক দ্যাট তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্যই এই ব্যাচ এবং এর মধ্যে তোমাদের কি কী থাকছে লাইভ ক্লাস তো থাকছেই আড়াইশো ঘন্টার সাথে থাকছে সাতাত্তরখানা মক টেস্ট থেকে শুরু করে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল এবং দু দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছবে এবং এই ব্যাচটার ভ্যালুটা কত তোমাদেরকে জানিয়ে রাখি এই ব্যাচটার ভ্যালুটা পড়বে জাস্ট একত্রিশশো বিরাশি টাকা যদি তোমার একটা কুপন কোড ইউজ করো ওয়াই টু সেভেন এবং কোয়াই ইউজ করো কীভাবে করবে ব্যাচের ওপরে ক্লিক করে দেখবে একটা জায়গা এসছে প্রেপ ফিফটিন লেখা ওই প্রেপ ফিফটিনের ওপরে ক্লিক করলে দেখবে একটা এরকম বক্স ওপেন হয়েছে লেখা আছে এন্টার কুপন কোড ওই এন্টার কুপন কোড যদি বাংলায় দেখো তাহলে বা ইংলিশে মানে বাংলায় দেখো তাহলে লেখানে লেখা থাকবে কিন্তু কুপন কোডটি প্রবেশ করান ওই কুপন কোডটি প্রবেশ করান বা এন্টার কুপন কোডের জায়গায় গিয়ে ক্লিক করে দাও ওয়াই তিনশো টাকা সেই কুপন কোডটার পরে অ্যাপ্লাই করে দাও দেখো এরকম একটা ইন্টারফেস এসছে তারপরে দেখবে লেখা এসেছে ইউজ কয়েন পাশে ছোট্ট বক্স ক্লিক করে তো দামটা কমে গিয়ে একত্রিশশো বিরাশি চলে আসবে যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটা নাম্বার বলছি এবং তার পাশাপাশি ডাব্লু বিসিএসের যে ব্যাচটা আমি তোমাদের শুরুতেই বললাম সম্পূর্ণ ফ্রিতে শুরু হয়েছে আমাদের সন্ধে ছটার সময় প্রত্যেক দিন সোম থেকে শনি চলছে বাট আজকে শনিবারে একটু অন্য রকমের ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করলাম যাই হোক তো সেই ব্যাচটায় যখন তোমরা জয়েন হবে সেই ফ্রি ব্যাচটায় জয়েন হওয়ার জন্য যে নাম্বারটা সেই নাম্বারটা লিখে রাখতে পারো সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় যদি কোনো কোয়ারিস থাকে রিগার্ডিং দিস ব্যাচ সেটাও তুমি করতে পারো আদার্স কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করে রাখতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যখন হাইডেকে পাঠাবে অটোমেটিক তোমার কাছে দেখবে ডাবলু এর গ্রুপ জয়নের লিংক চলে আসবে সেখানে গ্রুপ জয়েন হয়ে হয়েছে ভালো থেকো সুস্থ থেকো সিউ সিউন তোমার জয় হবেই হবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে শুধুমাত্র মনের জোরটুকুকে বজায় রাখতে হবে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেক সোম থেকে শনি সন্ধ্যে ছটার সময় ভালো থেকো সিউসুন থ্যাংক ইউ টু অল অফ ইউ